আসসালামু আলাইকুম। যখন কোনো কিছু ভালো হয় তখন মনে হয় যে আরও কিছু এক্সপেরিমেন্ট করা যায় কি না, তো যেই ভাবা সেই কাজই। প্রথমগুলো একটু ট্রাই করে দেখলাম কেমন হয়, মাশাল্লাহ খুব ভালো হয়েছে চিতই পিঠাগুলো। তখন মনে মনে আরেকটা আইডিয়া আসলো ঝাল করে খেলে কেমন হয়, যার কারণে আমি আবার নতুন আইডিয়া করে বের করে দেখলাম কেমন হয়। তো সাথে সাথে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা কুচি করে নিয়েছিলাম, দেন যেই ব্যাটারটা ছিল সেই ব্যাটারটাই সুন্দর করে আগে সেট করে নিয়ে উপর দিয়ে যা সুন্দরভাবে এভাবে দিয়ে দিচ্ছিলাম পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা, তারপর আবার ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ পর যাতে সুন্দরভাবে হয়ে যায়। আসলে যে কোনো জিনিস ভালো হলে খুব ভালো হয়, আর দেখা যায় যে নিজে নিজে করলে বা কেউ না থাকলে তখন আসলে জিনিসগুলো খুব সুন্দরভাবে হয়। অনেক সময় আবার দেখা যায় গেস্ট আসছে শখ করে রেডি করছি তখন আর কিছুই হয় না, মাঝে মাঝেই এমনটা হয়ে যায়। যাই হোক, এক্সপেরিমেন্টটা খুবই ভালো ছিল, খুবই টেস্ট ছিল, আর তাই তো আপনাদের সাথে শেয়ার করা। দেখেন খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে কিছুক্ষণ পর, আর খেতেও বেশ মজা হয়েছে, কেননা ঝাল ঝাল চিতই পিঠা অনেকেরই ভালো লাগে, আমার তো অনেক ভালো লাগে। এছাড়াও শুটকি ভর্তা বা যে কোনো ভর্তা সরিষা ভর্তাগুলো দিয়ে তো আরও টেস্ট হয়, আবার গরু মাংস হাঁস মাংসের ভুনা সেগুলোও ভালো লাগে। তো যাই হোক, আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন, কারণ ব্যাটারটা সেমই থাকে, জাস্ট সুন্দরভাবে উপরে এগুলো দিলেই হয়ে যায়। আমি তো আবার মাঝে মাঝে বিপদেও পড়ে যাই, উঠছে না কেন যেহেতু ঠিক করে হচ্ছিল। পিঠাটা আসলে একটা আর্টের মতো, সবার হাতে কেন যেন হতে চায় না, আবার অনেক সময় খুব সুন্দরভাবে হয়। যাই হোক, এটাই ছিল জাস্ট পারফেক্ট চিতই পিঠা, আপনারা ট্রাই করে দেখবেন, খুবই ভালো হয়। আর শীতের কালে এই পিঠা তো অবশ্যই চলে, আবার দুধ চিতই গুড় দিয়ে করা সেটাও অনেক মজার হয়। ধন্যবাদ।